অবশেষে আমরা আমাদের ট্যুরের শেষ গন্তব্য কাসলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। এক পাশে পাহাড়, আরেক পাশে খরস্রোতা নদী, মাঝখান দিয়ে চলে গিয়েছে রাস্তা। আসলেই অনেক মনোমুগ্ধকর দৃশ্য এটি। আমরা চলে এসেছি, এই হলো আমাদের রিসোর্ট। এটা রাতের ভিউ আমাদের রিসোর্টের। আমরা থাকবো টেন্ট বা তাঁবুতে। এটা হলো আমাদের তাঁবুর ভিতরের দৃশ্য। এটা আমাদের ডাইনিং স্পেস। গুড মর্নিং। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর একটি দৃশ্য দেখতে পাবো কোনোভাবে কল্পনাই করিনি। এত মাত্রায় স্নোফল হচ্ছে, ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু আসলে অনেক বড় বড় স্নোফল হচ্ছে, দেখতেই পাচ্ছেন আশেপাশে পরিবেশ পুরো সাদা হয়ে গিয়েছে একদম। এটা হলো আশেপাশের পরিবেশ, স্নোফল পুরো সাদা হয়ে গিয়েছে একদম। আমরা আমাদের টেন্টের দিকে যাচ্ছি। আমাদের টেন্টের আশেপাশে এই যেটাই ডাইনিং স্পেস ছিল এবং ওগুলোই আমাদের টেন্ট। এই যে আমাদের টেন্ট। এই হলো পার্বতী ভ্যালি দা রিভার। আমরা আমাদের ট্যুরের একদম শেষের দিকে এখন গন্তব্য করব কলকাতার উদ্দেশ্যে। আমরা এখন রওনা হব আম্বালার উদ্দেশ্যে। ওখানে আম্বালা ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকেই কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আমরা এখন আছি আম্বালা ক্যান্টনমেন্ট রেল স্টেশন। আমাদের ট্রেন চলে এসেছে, এই ট্রেন করে আমরা কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করব। কলকাতা নেমেই কথা হবে। আমরা চলে এসেছি কলকাতা, আমরা এখন হাওড়া রেল স্টেশনে আছি। তো এখান থেকেই আজ আমি বিদায় নিচ্ছি। আগামীতে অন্য কোনো ব্লগ, অন্য কোনো ট্যুরের সাথে আপনার সাথে আবার দেখা হবে।